মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলো ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চা রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা ও জেনারেল সেক্রেটারি জেপি দেববর্মা। সাংবাদিক সম্মেলনে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বলেন, টিটি এডিসিতে টিপড়ামথা দলের প্রশাসন চলছে, তাদের দলে সুপ্রিমো অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। টিটি এডিসির সাধারণ মানুষ ভেবেছিল যে এবার তাদের সুদিন আসবে, ক্ষমতায় আসার পর তারা সাধারণ মানুষের হয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। ক্ষমতায় আসার দেড় বছর পরও এডিসি এলাকাগুলিতে কোনো উন্নয়ন করেনি। পাশাপাশি যে চিত্র আমাদের কাছে এলো তা খুব ভয়াবহ, চিন্তাজনক ও নিন্দনীয় বলেই সাংসদ জানান। তিনি জানান, সংবিধানের মধ্যে থেকে কাজ করার কোনো মানসিকতাই তাদের মধ্যে নেই। স্বাগত এবং ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। একটা বিশেষ কারণে আজকে আমরা আপনাদেরকে এখানে আহ্বান করেছি, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এসেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা জানেন আমাদের টিটি এডিসিতে আমাদের টিপড়া মথার এডিসি ইলেকশনে জয়লাভের পরে তাদের প্রশাসন চলছে, তাদের দলের কথা এবং তাদের দলের সুপ্রিমো রঘুজি অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা বামফ্রন্ট সরকারের 20-25 বছরের যে অপশাসন তার বিরুদ্ধেও কথা বলেছে। ত্রিপুরা রাজ্যের মানুষ, বিশেষ করে টিটি এআইডিসির সাধারণ মানুষ যারা, তারা ভেবেছিলেন হয়তোবা এবারে টিটি এডিসির মানুষের সুদিন আসবে, বলেছিলেন গুড গভর্নেন্স এর কথা, ত্রিপুরাদের কথা এবং নির্বাচন ফলাফল 10 তারিখের পরে 11 তারিখেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।